আজকে আমি তৈরি করব কুচো চিংড়ি দিয়ে মুইশাকের তরকারি। তো মুইশাকের তরকারিটা করার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে এক চামচ মতো সর্ষের তেল দিলাম, তেলটা গরম হোক। ততক্ষণ আমি মাছটাকে নুন হলুদটা মাখিয়ে নিই। আমি এখানে 100 গ্রাম মতন পুকুরের কুচো চিংড়ি নিয়েছি। আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যেই সবজিগুলো ভেজে নেব। আমি এই পুঁইশাকের রান্নাটার মধ্যে একটু আলু কেটে নিয়েছি, একটুখানি কচু নিয়েছি, আর একটু কুমড়ো নিয়েছি, আর অল্প একটু ঝিঙে, মানে একটা ঝিঙে আমি নিয়েছি। এবার আমি প্রথমে আলুটাকে দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর আমি এর সঙ্গে কুমড়োটাও দিয়ে দেবো। এবার আমি আলু কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে নেব, সামান্য 2 মিনিট মতন এটাকে একটুখানি ভেজে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি একটু। এবার আমি দিয়ে দেবো কচুগুলোকে। কচুটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। কচুটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এবার ঝিঙেগুলোকে দিয়ে দেবো। এরকম করে আমি এক এক করে সব সবজিগুলো এর মধ্যেই ভেজে নেব। আমি সব সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পুঁই শাকটা দেবো। আমি এখানে 250 গ্রাম মতন পুঁই শাক নিয়েছি, নিয়ে ভালো করে কেটে আমি ধুয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি পুঁই শাকগুলো কড়াইয়ে দেবো। দেখুন, শাকটা ও সবজিগুলো সব খুব ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি। এখানে অল্প একটুখানি নুন দিলাম, আর আমি অল্প একটু হলুদ দিলাম। গ্যাসটা স্লো করে দেবো, দিয়ে প্রেশার কুকারটা চাপাবো। সব শাক আর সবজিটা দিয়ে দিয়েছি। এবার আমি খুব বেশি জল দেবো না, আমি জাস্ট কড়াইটাকে ধুয়ে অল্প একটুখানি জলটা দেবো। কড়াইটা ধুয়ে আমি অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। আমি আবারও এখানে 1/2 চামচ মতো নুনটা দিয়ে দিলাম, তাতে কী হবে পুঁই শাকের ভেতরে নুনটা ঢুকে যাবে। এবার আমি প্রেশারের ঢাকনাটা হেঁটে একটা সিটি দিয়ে নেব। দেখুন, আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি, প্রেশারটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি প্রেশারটাকে নামিয়ে রেখে দেব। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার রান্নার জন্য তেল দিয়ে দেব। আমি এখানে একটু তেল দিলাম, তেলটা গরম হোক। দেখুন, আমি কড়াইয়ে যে তেলটা দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়ন দেবো। ফোড়নের মধ্যে আমি এখানে দিলাম 2 তেজপাতা, আর দিলাম 1 শুকনো লঙ্কা, আর দেবো একটুখানি 5 ফোড়ন। এটা 5 ফোড়নের পরিবর্তে জিরে, গোটা জিরেও দেওয়া যায়, তো 5 ফোড়নের সেন্টটাও খুব ভালো হবে। দিলাম, এবারে আমি দেবো 1 টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। দেখুন, টমেটোটা একটু নরম হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় কমানো আছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা।
দেখুন আদাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমি এখানে অল্প একটুখানি জিরে বাটা দিলাম। আমি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু ধনে গুঁড়ো দিলাম, আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে একটু ভালো করে একটু কষে নেব। এবারে আমি এই মশলাটার মধ্যে দেবো সর্ষে বাটা। আমি এখানে এক চামচ আর অল্প একটুখানি দেড় চামচের থেকে একটু কম সর্ষে বাটা দিলাম। এবার সর্ষে বাটাটা দেওয়ার পর আমি এগুলোকে একইভাবে ভালো করে আবার একটু কষে নেব। কষে নেওয়ার পর আমি এখানে চিংড়ি মাছটা সমেতে আমি দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরও আমি একটু এক মিনিট মতন খুব ভালো করে এটাকে কষবো। আমি মাছ আর মশলা এক মিনিট ভালো করে কষিয়েছি। কষানোর পর এবার আমি প্রেশারটা খুলেছি। প্রেশার কুকারটা খোলার পর আমি এই যে সবজিটা রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু জোরে দিয়ে দিতে হবে। আমি জলটা ফেলিনি, কারণ এটা মশলাটা তেলটা ভাজা ছিল, তো এবার শাকটা তো ভাজা। আমি যদি শুধু শাকটাকে না ভেজে সেদ্ধ করতাম তাহলে জলটা ফেলে দিতাম, কিন্তু আমি যেহেতু শাকটা সবজিটা ভেজেছি সেই কারণে আমি জলটাকে ফেললাম না। দেখুন এগুলো সব গলে গেছে, দেখি বোঝা যাচ্ছে নাড়াচাড়া করতে গেলে তো আরও ভেঙে যাচ্ছে। নুন চিটিটা তো বলার কিছু নয়, এটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তো আমি এখানে এক চামচ আর হাফ চামচ দেড় চামচ মতো চিনি দিলাম। প্রথম কথা, আমরা শাকটা একটু মিষ্টি মিষ্টি খাই, যে কোনো শাকই বলুন একটু মিষ্টি মিষ্টি খায়, তো সেই জন্য আমি এখানে দেড় চামচ চিনি দিলাম। আপনারা যে যেমন চিনি খান সেরম দেবেন, আবার নাও দিতে পারেন। তো আমি সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে একটু ফুটিয়ে নেবো, জলটা একটু কমিয়ে নেবো। তো আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমি 5 মিনিট মতন একটু রান্না করে নেবো আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন তরকারিটা অনেকটাই জলটা কমে গেছে, এই যে জলটা ছিল জলটা কমে গেছে আর অনেকটাই এটা হয়েও গেছে রান্নাটা। আর একটুখানি এর জলটাকে আমি মারবো, কিন্তু এটা পুরো একদম ঝরঝরে শুকনো হবে না, যেহেতু কচু দেওয়া আছে তাই এর এরকমই হবে এই রান্নাটা। আর একটু আমি এটা 4-5 মিনিট মতন আর একটুখানি আমি না ঢেকে এটাকে রান্না করে নেবো। জানি না ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আমি তো সেটা বুঝতে পারি না, তো যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি বুঝবো যে ভিডিওটা কেমন তৈরি করতে হবে বা আপনাদের কেমন ভালো লাগে। সেই কারণেই বলছি যে আমাকে প্লিজ কমেন্ট করবেন আপনারা, আর আমি খুবই ভালোবাসি রান্না করতে। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। রান্নাটা হয়েই গেছে, তো আমি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন রেডি হয়ে গেল আমাদের পুঁই শাকের তরকারি, পুঁই শাক আর কুচো চিংড়ির তরকারি। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে আগেই বললাম যে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের মতন করতে। তো আপনারা এই ভিডিওটি বাড়িতে তৈরি করবেন, এই রান্নাটি দেখবেন খুব ভালো হয় খেতে, আর আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।